হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন কাছে কিবা বা দূরে সবার সুস্থতা কামনা করি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি একটা ফ্রিজা তৈরি করব। সেটি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে প্রথমে ইস্ট নিয়েছি তো আমি এক চামচ ইস্ট দিয়ে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব ইস্টটা সেট হওয়ার জন্য গরম পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এটাকে এমনভাবে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এই যে ডোটা তৈরি করার সময় যেন দানা দানা না থাকে আমি আজকে সম্পূর্ণ গরুয়া পদ্ধতিতে এই ফিজ্জাটা তৈরি করব। যাদের বাসায় ক্যাপসিকাম থাকে না আবার ফিজ্জা তৈরি করার অনেক কিছুই থাকে না ট্রে থাকে না মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন থাকে না তারাও আজকে এটা পারবেন তাদের জন্য আজকে এই ফিজ্জা তৈরি করাটা এখানে আমি নিয়েছি ময়দা এক কাপ পরিমাণ এক কাপের কিছুটা বেশি হবে এখন এই ময়দাটা ঢেলে নেব এই ময়দাটার সাথে মিক্স করতে হবে স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি শুকনো উপকরণটার সাথে চিনিটা আর লবণটা একসাথে মিশিয়ে নিতে হবে মিশানোর পর ইস্ট যেটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে একটু একটু করে ড্রো তৈরি করে নিতে হবে আমি এখানে কীভাবে করতেছি আপনারা দেখতে থাকুন অনেকেই এই ফিজা বানানোর জন্য তেমন একটা আগ্রহ প্রকাশ না কারণ সবার বাসায় তো ট্রে থাকে না ফিজার তারপরে আবার ফিজার জিনিসপত্র এটা সেটা লাগে ক্যাপসিকাম এগুলা আর আমি এখানে আজকে যে ফিজাটা তৈরি করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কোনো বাহির থেকে কোনো কিছু কেনাকাটা লাগবে না তারপরে কোনো কেপসিকাম লাগবে না এগুলো ছাড়াই আমার বাসায় ক্যাপসিক্যাম আছে মাইক্রোওভেন সব কিছুই আছে তারপর আমি চুলায় কিভাবে ফিজা তৈরি করতে হবে সেটাই দেখিয়ে দেব যাদের সব কিছু আছে তাদের জন্য এই ভিডিওটা না যারা নাকি পিজ্জা বানাতে ইচ্ছুক কিন্তু বাসায় এই জিনিসগুলো নাই তাদের জন্য যে চুলায় কতটা সহজে ফিজ্জা তৈরি করা যায় সেটাই আমি একটু একটু করে ড্রো তৈরি করে নিতে একটু একটু করে মানে ইস্ট মেশানো পানিটাকে দিয়ে দেখে নেন ডোটা অবশ্যই ভালো করে মথে নিতে হবে একদম যেন সফট হয় না হয় আবার পরে এটা শক্ত হয়ে যাবে আমি অন্য একদিন ক্যাপসিকাম সব কিছু দিয়ে বানিয়ে দেখাবো আজকে শুধু তাদের জন্যই যারা যারা ফিজ্জা বানাতে চায় কিন্তু পারে না অনেক কিছুর জন্য আমার মনে হয় না এতটা সহজ আর এতটা ঘরোয়া পদ্ধতিতে কেউ ফিজ্জা তৈরি করেছে কিন্তু খেতে কিন্তু দোকানের স্বাদের মতোই হবে কিন্তু একটু হেরফের হবে না আমি এখানে মুরগির মাংস আদা রসুন আর সামান্য লবণ দিয়ে এগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন মুরগির মাংসটাকে কেটে নিয়েছি এখানে নিয়েছি সয়া সস টমাটো কেটে নিয়েছি রসুন কুচি কাঁচামরিচ হালকা কেটে নিয়েছি সয়া সসটা কিন্তু আপনারা ভাত দিলেও পারেন আমি দিয়েছি কিন্তু তাতে কোনো স্বাদ কমতি হবে না নিয়েছি এখানে সয়াবিন তেল এটা সরিষার তেল নিয়েছি আর সামান্য গোলমরিচের গুঁড়া নিয়েছি গোলমরিচের গুঁড়া আর রসুন কুচিটা দিতে হবে এটা বাধ্যতামূলক এটা তো সবার করে থাকে আমি এখানে সরিষার তেল দিয়ে একটা পাইপেন বসিয়ে দিলাম আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারেন অথবা ঘি অন্য কিছু আমি যেহেতু আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে বলছি তাই আমি ঘরোয়া পদ্ধতিতে যা আছে তা দিয়ে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব এই তো এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু মুরগির বুকের মাংসটা নিয়েছি সেটাতে কোনো হার ছিল না এখানে টমাটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে পারেন যেহেতু ক্যাপসিকাম যদি না দেন কাঁচামরিচটা আমি এখানে দিয়েছি কম পরিমাণে যেন জাল না হয় আর দিয়েছি এখানে এখন দিয়ে দেবো যে সয়া সসটা রেখেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে নেড়েছে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব আশা করি আজকের ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই এই ফিজা বানাতে আগ্রহী হবেন এখানে আমি কিছুটা কাঁচা মরিচ আর ধনেপাতা পাতা যে বড় ধনেপাতাগুলো পাতাগুলো আছে ওইগুলো দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়েছি এই তো এখানে আমি আগে থেকে যেই ডোটা তৈরি করে আমি ডাকা দিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য এটাকে আবার আমি ভালো করে মথে নেব জন্য একটু ভিতরে দানা দানা না থাকে দেখুন এই নরম ডোটা এখন আস্তে আস্তে শক্ত হয়ে যাবে আমি আর একটু উপর থেকে ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম দেখুন আমি হাতে নিয়ে আবার দেখিয়ে দিচ্ছি ডোটা এখন আমি কড়াইতে এটা দিয়ে দিলাম যেই পাইপিংটাতে আমি ফ্রিজাটা তৈরি করব যেহেতু আমি ফ্রিজার ট্রেতে দেখাচ্ছি না তাই আমি যেটাতে তৈরি করব ওইটাই আমি চুলায় বসিয়ে দিয়েছি আর ওইটার মধ্যে ডোটা আমি সেট করে দিয়েছি একটা কাটা চামচের সহযোগ মাঝখানে আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি না হয় এটা আবার ফুলে উঠবে এই তো এখন ছয় সস দিয়ে দিলাম এটা টমেটো সস আপনারা চালে ফির্জা সজ্জো দিতে পারেন আমি বললামই তো গরু পদ্ধতি করতেছে তাই আমার বাসা যা আছে তাই দিয়ে ফিজ্জা ভালো করে ছড়িয়ে দিলাম এখন আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম এটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দেব এখন কিন্তু অনেকটাই ফির্জার লুক চলে এসেছে এখন দেখুন কী সুন্দর দেখাচ্ছে এ তো দিয়ে দিলাম উপর থেকে যেটা শুকনো এটাকে এটাও আপনারা বাসায় কেঁচি দিয়ে কেটে ছোটো ছোটো করে সিলফেক্স তৈরি করে নিতে পারেন এখানে আমি চিজ নিয়েছি চিজটাকে আমি ভালো করে একটু গ্রেট করে নিব আপনারা চাইলে এখানে অন্য কোনো চিজও তো দিতে পারেন আমি এই চিজটাও বাসায় তৈরি করেছি আমি অন্য একদিন এই ভিডিওটা দিয়ে দেবো এখন উপর থেকে সিজ দিয়ে দিচ্ছি আপনারা এই ফিজাতে যত পরিমাণে সিজ দিবেন ততই খেতে ভালো লাগবে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি যতটুকু লাগবে সেই অনুযায়ী আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন আপনারা যার স্বাদ অনুযায়ী খেতে এখন ফিজাটা মোটামুটি এখানে সবগুলো হয়ে গিয়েছে এখন সাজানোর পালা আমি এখানে টমেটো আর মরিচের ভিতরের আবরণটা ফেলে আমি টমেটোর বদলে এই যে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিছি আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা একটু গরম করে নিয়েছি তারপর এখন ফিজাটা আমি এখানে দিয়ে দেব দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো এটাকে আমি জাল করে নিব একদম রাস্তা একটু কমিয়ে ডাকা দিয়ে দিয়ে দিচ্ছি মোট ফাতে যতক্ষণ পর্যন্ত উপরে চিজটা গলে না যাবে মন বোঝায় হবে না এই তো আমারটা উঠিয়ে নিয়েছি আমি কারো যদি এই যে চিজটা দেখুন একটু আমার পাইপিনে লাগে নাই অনেকে হয়তো বা ভাববেন যে চুলায় করছি পড়ে গেছি কিনা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন নিচটা কতটা সুন্দর হয়েছে দেখতে একটু পড়ে যায় না কতটা পারফেক্ট হয় যদি আপনারা আমার ভিডিওটা ফলো করেন অবশ্যই আপনাদের ঠিক এমনই হবে একটু পুড়ে যাবে না চুলায় অনেকে ভাবতে পারে যে চুলায় পুড়ে যেতে পারে যেহেতু চুলায় ফিজা তৈরি আমি ক্যাপসিকামের বদলে কাঁচামরিচের ভিতরের আবরণটা ফেলে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে সাজিয়ে দিয়েছি আমি ঝালের জন্য দেই নেই ঝালের জন্য দিলে আমি কাঁচা কাঁচামরিচের বেঁচিশেও রেখে দিতাম আপনারাও এভাবে দিতে পারেন ক্যাপসিকামের বদলে যেমন ক্যাপসিকামের মতোই সুন্দর হবে স্বাদে ভালোই লাগবে একটু কম হবে না এই তো আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে এই তো আমি ক্যাপসিকাম অন্যান্য জিনিস তারাই যেভাবে সাজিয়ে নিলাম টমেটো কাঁচামরিচ দিয়ে আপনারা ওইভাবে করে নেবেন যে যে পরিমাণে জাল খান জাল খেতে চাইলে যখন আপনার বেছে রেখে দিবেন অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর কেমন হলো জানাবেন ফিডব্যাক জানাতে ভুলবেন না